রোজা রেখে টুথপেস্ট অথবা পেস্ট দিয়ে ব্রাশ করা, এটা যেহেতু টুথপেস্টের ভিতরে একটা আপনার একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা যদি আপনার অনুভূতি হয়, আপনি বুঝতে পারছেন স্বাদ অনুভূতি হচ্ছে আপনার ভিতরে, তাহলে কিন্তু আপনার রোজা মাকরু হওয়ার সম্ভাবনা বেশি। তো এত কষ্ট করে রোজা রেখে কেন আমি এত মানে রিস্ক নিতে যাবো প্রিয় ভাইরা? এই জন্য আমি সবচেয়ে মনে করি রমজান মাসে হ্যাঁ আপনি ব্রাশ করবেন, টুথপেস্ট দিয়ে ভালো ব্রাশ করবেন। কখন? আপনি সাহরি শেষ করেই, অর্থাৎ ফজরের আজানের আগেই সাহরি করে ফেলেছেন, এরপর আপনি ব্রাশ করেন, টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলেন। আর আসরের পরে গিয়ে দিনের বেলায় সিয়াম উন্নাহার, সারাদিন সিয়াম সাধনা করছেন, সুতরাং আপনার পেটের ভিতরে একটা দুর্গন্ধ বের হবে, স্টমাকে একটা গ্যাস তৈরি হয়, একটা দুর্গন্ধ তৈরি হয়। এই জন্য তবে এই দুর্গন্ধটা আল্লাহ কাছে অনেক প্রিয়। নবীজি বলেন ফামিসিয়ামি আতিয়াব ইনদাল্লাহি মির রিহাইল মিস্ক, রমজান মাসে রোজাদার মানুষ রোজা রাখতে গিয়ে পেটতে যে দুর্গন্ধটা বের হয় মুক্তে ফামিসিয়াম, ওই সায়েমকারী ব্যক্তির মুক্তে যে দুর্গন্ধ বের হয়, নবীজি বলেন আল্লাহর কাছে এই দুর্গন্ধ যেটা বের হয় ওই রোজাদারের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। রোজাদারের মুখের গন্ধটা আল্লাহকে ভালো লাগে, এই জন্য তো বলা হয়েছে যে রোজা এটা আল্লাহর, এটা পুরুষকে আল্লাহ নিজেই দিবে। আর সমুলি ওয়ানাজিবি ওজুসাবি, রোজা বান্দা আমার জন্য করে আর আমি আল্লাহ আমি নিজেই তার পুরস্কারটা দিয়ে দেবো। তাহলে আপনার দুর্গন্ধ যেটা বেরিয়ে এটাও আল্লাহ খুশি হয়ে যায়। মানুষ মানুষকে ঘৃণা করে, মুখে দুর্গন্ধ বেরোলো, আরে দুর্গন্ধ বের হয়েছে আমরা সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহ পছন্দ করে। রোজাদার 12 ঘন্টা থেকে পানাহারতে বিরত ছিল, তার পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়েছে, আল্লাহ বলে সমস্যা নাই, ওটা আমার কাছে বেশি প্রিয়। ফামিসিয়ামি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। রোজাদার আপনি সাধারণ কোনো মানুষ নন, আল্লাহর কাছে আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, আল্লাহর কাছে ভেরি গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি, আপনার মুখের দুর্গন্ধটা পর্যন্ত আল্লাহ তাআলা পছন্দ করে। এই জন্য আপনি টুথপেস্ট না, আপনি মেসওয়াক করবেন দিনের বেলায়, আসরের সালাতের পরে মেসওয়াক করবেন। তবে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে বিরত রাখবেন, কারণ এটা মাকরু হওয়ার সম্ভাবনা বেশি, ইভেন আপনার রোজা দুর্বল হয়ে যাবে। তবে ব্রাশ করতে পারেন টুথপেস্ট ছাড়া, যদি টুথপেস্ট সার্জারি করে অথবা মাঝে অন্ধে করতে পারেন, কিন্তু খুব সাবধান থাকতে হবে আপনার পেটের ভিতর যেন না যায়, কারণ পেটের ভিতর গেলে কিন্তু আপনার রোজা দুর্বল হয়ে যাবে।